শিশু শ্রমিক বন্ধ করতে চারটি জেলার আধিকারিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের নিয়ে একটি সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের রবীন্দ্র ভবনে। এদিন পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম ও পুরুলিয়া জেলার আধিকারিকরা উপস্থিত ছিলেন। আর শিশু উন্নয়ন বলতেই দুটো খুব বড় জায়গা আমাদের চোখে আসে। একটা হচ্ছে যে শিশুর শারীরিক বিকাশ এবং মানসিক বিকাশ, এবং দ্বিতীয়ত হচ্ছে শিশুর যে লেবার বা সেক্সুয়াল এক্সপ্লয়টেশনের জায়গা থেকে শিশুকে রক্ষা করা। এদিন শিবিরে যুগ্ম লেবার কমিশনার সুদীপ্ত সামন্ত জানান, চাইল্ড লেবার সমস্যাকে শেষ করার লক্ষ্যে এ সচেতনতা শিবির অনুষ্ঠিত হচ্ছে। চাইল্ড লেবার ফ্রি ওয়ার্ল্ড করতে বিভিন্ন জেলায় এই কর্মসূচি করা হচ্ছে। আজকের অনুষ্ঠান হলো চাইল্ড লেবারদের উপরে একটা ক্লাস্টার কনসালটেশন প্রোগ্রাম। ক্লাস্টার কনসালটেশন মানে হলো এখানে বিভিন্ন সেক্টর থেকে যারা গভর্নমেন্টের বিভিন্ন ডিপার্টমেন্টে আছেন, এনজিও আছেন, তাদের সবাই মিলে বসে একটা আলোচনা, যাতে চাইল্ড লেবার প্রবলেম যেটা দীর্ঘদিন ধরে মানে সেই প্রাগৈতিহাসিক কাল থেকে আমাদের দেশে বা সারা বিশ্বে চলে আসছে, সেই জিনিসটাকে একটা শেষ করার আমাদের একটা প্রচেষ্টা অ্যাকচুয়ালি। এটা সারা পশ্চিমবঙ্গেই বিভিন্ন জায়গায় হচ্ছে, যেমন শিলিগুড়িতে তারা সবসময় তারা আসতে পারেন, আমাদের ডিপার্টমেন্টে আসতে পারেন, পুলিশের কাছে তারা যেতে পারেন, তাদেরকে খবর দিলেই হবে, চাইল্ড লাইন এনগেজ মানে যারা কাজ করছেন তাদের কাছেও যেতে পারেন, আমাদের ডিপার্টমেন্টের ব্লকেও অফিস আছে, আমাদের সমস্ত শহরে অফিস আছে, সুতরাং সেখানে গিয়ে তাদের মানে আমাদের একটা ইনফরমেশান দিলেই আমরা সেখানে মানে তাদের কাছে যাব। লেবার ডিপার্টমেন্টের তরফ থেকে এই বছরে শিশু শ্রমের এই মাসে শিশু শ্রম মাস হিসেবে পালন করা হচ্ছে, তাতে আসানসোল জেলাকে এই পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম এবং বাঁকুড়া এই চারটি ডিস্ট্রিক্ট নিয়ে, পুরুলিয়া চারটি ডিস্ট্রিক্ট নিয়ে সে অ্যাওয়ারনেসের প্রোগ্রাম করার ভার দেওয়া হয়েছে, এটা সেই প্রোগ্রাম হচ্ছে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দবার্তা।